হরে কৃষ্ণ। ইস্কন ভক্তি বেদান্ত গীতা একাডেমি দ্বারা পরিচালিত আমতা গীতা পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গর্ভ সংহিতার মাধুরী খণ্ডের 8 নম্বর অধ্যায়ের 41 এবং 42 নম্বর শ্লোকে নারদমণি রাজা বহুলস্যের সঙ্গে এক বিশেষ আলোচনা করছিলেন। ওই সময়ও নারদমণি একাদশীর মাহাত্ম্যের গুণগান করতে গিয়ে বলেছিলেন, দশ বৈ মাত্র কে পক্ষে তথা বৈ দশ পৈত্র কে প্রিয়া ঐ দশ প্রক্ষে তো পুরুষানুদ্ধরে নরহা। অর্থাৎ যে ব্যক্তি শুদ্ধ ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেন, উনি মাতৃকুলের দশ, পিতৃকুলের দশ, এমনকি স্ত্রীর কুলের দশ পূর্বপুরুষদেরও উদ্ধার করতে পারেন। এবার আপনি খুব মনোযোগ সহকারে চিন্তা করুন, যদি আপনি শুদ্ধ মন এবং নিয়মপূর্বক একাদশীর ব্রত পালন করেন তাহলে আপনি কত মানুষকে উদ্ধার করতে পারেন। তো চলুন আজ আমরা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে আগত বরুথিনী একাদশীর ওপর একটু আলোকপাত করি, আর ইতিহাসের কালযন্ত্রকে ঘোরাতে ঘোরাতে আমরা আপনাদের নিয়ে যাই সেই দ্বাপর যুগে, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরতিতে অবতার রূপে এসেছিলেন। আর আপনারা তো জানেনই, যখন ভগবান স্বয়ং অবতার রূপে এই পৃথিবীতে আসেন তো কখনোই তিনি একা আসেন না, ওনার সাথে সবসময় ওনার পার্ষদ অথবা ভক্তরা অবশ্যই থাকেন। তো দ্বাপর যুগে ওনার সাথে 5 পাণ্ডব রূপে ভগবানের পার্ষদরা এসেছিলেন। 5 পাণ্ডবের মধ্যে সবথেকে জ্যেষ্ঠ ছিলেন যুধিষ্ঠির মহারাজ, ওনাকে ধর্মরাজও বলা হয়। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের সাথে বসেছিলেন, ওনাদের মধ্যে একাদশীর বিষয়ে আলোচনা চলছিল। আর যেমনটা আপনারা জানেন, যুধিষ্ঠির মহারাজ এতটাই বিনম্র ছিলেন যে উনি সবসময় ভগবানকে প্রণাম জানাচ্ছিলেন। তো ওই সময় ওনাদের মধ্যে বিভিন্ন একাদশীর বিষয়ে কথা হচ্ছিল। সেই সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে আগত একাদশীর নাম বরুথিনী একাদশী, সেটা তো আমি জানি, কিন্তু কৃপা করে আপনি আমাকে এটা বলতে পারবেন যে এই বরুথিনী একাদশী ব্রত পালনে কী ফল লাভ হয়, আর এই একাদশীর মাহাত্ম্যই বা কী? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশী পালনে শুধু এই জন্মেই নয়, পরবর্তী জন্মেও স্বীকৃতি প্রাপ্ত হয়। শুধু এখানেই শেষ নয়, এইভাবেই প্রত্যেক জন্মে এই একাদশী ব্রত পালনে ব্যক্তি বাস্তবিক গ্রন্থস্থল প্রাপ্ত হয়ে ব্যক্তি জন্ম মৃত্যু চক্র থেকে বরাবরের জন্য মুক্ত হয়ে যায় আর আধ্যাত্মিক লোকে প্রবেশ করেন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আগে আরও বললেন, এটা সেই একাদশী যেই একাদশী ব্রত পালনে মহান রাজা মন্ধাতা মুক্তি পেয়েছিলেন। এক সময়ের কথা, যখন ইক্ষ্বাকু বংশের রাজা ত্রিশঙ্কু ছিলেন, ওনার পুত্রের নাম ছিল ধুন্তুমার। রাজা ধুন্তুমার অত্যন্ত পরাক্রমী, তেজস্বী এবং ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিলেন। কিন্তু একদিন উনি শিবজির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হলেন। যদিও শিবজি ছিলেন অত্যন্ত দয়ালু, তবুও রাজা ধুন্তুমার শিবজির কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন, আর ওই কারণে ওনার কুষ্ঠরোগ হয়ে গিয়েছিল। আর এটা আমরা সকলেই জানি যে কুষ্ঠরোগ কতটা ভয়ঙ্কর, আর এই রোগ সহজে ভালোও হয় না। যখনই রাজা ধুন্তুমার বরুথিনী একাদশীর বিষয়ে জানলেন, তখনই রাজা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই বরুথিনী একাদশী ব্রত পালন করলেন। আর আপনারা জানলে আশ্চর্য হবেন যে রাজা ধুন্তুমার বরুথিনী একাদশী ব্রত পালন করার ফলে উনি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেলেন এবং আধ্যাত্মিক লোকে প্রবেশ করলেন। এমনটা বলা হয় যে বরুথিনী একাদশী ব্রত পালন করলে 10,000 বছরের তপস্যার ফল পাওয়া যায়। শুধু এটাই নয়, আরও আশ্চর্যজনক বিষয় হল সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রের রণাঙ্গনে 40 কিলো সোনা দান করলে যে ফল লাভ হয়, ওই ফল শুধুমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনেই পাওয়া যায়। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আগে আরও বললেন, যে ব্যক্তি নিজের পুত্রের ধনসম্পদের ওপর আসক্ত থাকে ওই ব্যক্তিকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড জলপূর্ণ হওয়া পর্যন্ত নারকীয় অবস্থায় থাকতে হয়। ঠিক ওর বিপরীত যদি কোনো পিতা তার কন্যাকে সুসজ্জিত অবস্থায় দান করেন তাহলে ওনার স্বর্গগতি লাভ হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বরুথিনী একাদশীতে কিছু বর্জিত বিষয়ে আলোচনা করছিলেন, যেমন কি কাঁসারের বাসনে ভোজন না করা,
মুসুর ডাল মটরশুঁটি গ্রহণ না করা, অভক্তের হাতে কোনো কিছু প্রসাদ গ্রহণ না করা, একাদশীর দিন শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকা, মিথ্যে কথা না বলা, প্রজল্প থেকে দূরে থাকা, কারণ নিন্দা না করা ইত্যাদি। আর সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ এটাই নিশ্চিতভাবে বললেন যে যে ব্যক্তি এই একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন উনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করবেন আর জীবনের শেষে আধ্যাত্মিক লোকে প্রবেশ করবেন। আর যে ব্যক্তি এই মাহাত্ম্য পাঠ বা শুধুমাত্র শ্রবণও করবেন ওনারও 1000 গোদানের ফল লাভ হয়। তো চলুন এবার আমরা আলোচনা করি যে এই বিশেষ একাদশী ব্রত কিভাবে পালন করা উচিত। দেখুন, সমস্ত শাস্ত্রে এটাই বলা হয়েছে যদি আপনি শুদ্ধ এবং মুক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করতে চান তো একটা কর্ম আপনাকে অবশ্যই করতে হবে, আর ওই কর্ম হলো সম্পূর্ণ দিন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা, নিজের চেতনার মধ্যে জাগ্রত রূপে ওনার সর্বদা চিন্তা এবং মনন করা। যদিও সারা দিন বাড়িতে এবং অফিসে এমনই কাজকর্ম থাকে যে সর্বদা ভগবানের চিন্তা করা হয়তো একটু কঠিন, তাই না? তো চলুন আমরা আপনাদের জন্য পুরো বিষয়টা একটু সহজ করে দিই। ধরুন যদি আপনি রন্ধনশালায় রন্ধন করছেন আর আপনার সামনে একটা জগন্নাথের আলেখ্য আছে, বা আপনি অফিসে কাজ করছেন আপনার সামনে আপনার ডেস্কের ওপরে জগন্নাথজি আপনার কাছে আছে, বা আপনার বাচ্চা তার রুমে খেলা করছে জগন্নাথজি সেখানেও আপনার বাচ্চাকে দেখছে, তাহলে তো পুরোটা দিন ভগবানের চিন্তা করা একটু সহজ হলো না? যদি আপনি সমস্ত জায়গায় ভগবানের আলেখ্য এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে ভগবানের দৃষ্টিও আপনার দিকে থাকবে এবং আপনারও মনোনিবেশ ভগবানের দিকে বেশিরভাগ সময় যাবে। আর আপনার সারাদিন যেভাবেই কাটুক না কেন ভগবানের কৃপা দৃষ্টিতে আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান অবশ্যই হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। তো দেখুন, একাদশীতে সবথেকে মাহাত্মপূর্ণ কর্ম তো আমরা বলেই দিলাম, এছাড়াও একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার আপনারা চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি কর্ম সেরে ভগবানের মঙ্গলারতি করতে পারেন। যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অনলাইনে মায়াপুর টিভির মাধ্যমে আপনারা তা দর্শন করতে পারেন। তুলসী মহারানীকে জল অর্পণ করবেন, তুলসী মহারানীর চারিদিকে চারবার প্রদক্ষিণ করবেন এবং ওনাকে প্রণাম জানাবেন। তারপর তুলসী মহারানীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একাদশী দিন কোনো রকমে কোনোভাবেই শস্য গ্রহণ করা উচিত না। আপনারা একাদশীর প্রসাদ অনুকল্প প্রসাদ দুধ ফল ইত্যাদি গ্রহণ করতে পারেন। দ্বাদশীর দিন নির্দিষ্ট পালন সময়ে আপনারা অবশ্যই যে কোনো শস্য দানার মাধ্যমে পালন করবেন। তো চলুন এইভাবে আমরা এই শুদ্ধ এবং পবিত্র একাদশী শ্রদ্ধা এবং নিষ্ঠাপূর্বক পালন করি। হরে কৃষ্ণ।